kazak ban ramre no thinang ni chati abo tatal goshui nei nahar nani jora simisi tabo saka khorani bjp ni adong kurang osor khati horipot nomo krasol jurai priyo khorani bjp ni sangtari joto bhati haike baroni tidrun bhai khorok nei juni kazak banao sumai tangi kermando jak khanadi borok tam saka এই ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপি দল কি এটা সম্পর্কে জানতো না, বুঝতো না। কিন্তু ওই দিনকে আমরাও কিন্তু হিসাব করেছিলাম, একটা সরকার এক নাগারে 25 বছর ক্ষমতায় রয়েছেন, নিশ্চয় ত্রিপুরা রাজ্যে উন্নয়নের জন্য যে একটা পরিবর্তন হওয়ার প্রয়োজন ছিল, সেই দিন ওই পরিবর্তনের লক্ষ্যে আমি নিজেও সামিল হয়েছিলাম। কিন্তু দেখা গেছে আজকে পরিবর্তনের নামে কি হয়েছে, ওরা কিন্তু সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছেন, ওই চল পাল্টাই আর কত বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন। ওই অমিত শাহার মতন ব্যক্তি ত্রিপুরা রাজ্যের 38, কিন্তু আজকে ও কোথায় গণতন্ত্র? আজকে মানুষ সঠিকভাবে বাজার করতে পারছে না, হাট করতে পারছে না, মানুষ কথা বলতে পারছে না। যখন মানুষ যখন সিপিআইএম ক্ষমতার মধ্যে ছিল, তখন তো বিজেপি দল ক্ষমতায় ছিল না, তখন বিজেপি দল বিভিন্ন জায়গার মধ্যে প্রোগ্রাম করেছেন, ফ্ল্যাগ পোস্টারিং করেছেন, কোথায় তো সিপিএম বাধা দেয় নাই। কিন্তু আজকে সিপিএম যদি কোথায় একটা প্রোগ্রাম করতে গেলে, কোথায়ও তারা আন্দোলন করতে গেলে, গণতান্ত্রিক আন্দোলন করার প্রত্যেকের অধিকার রয়েছে, কিন্তু আন্দোলন করা যাবে না। এটা কোন গণতন্ত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে? এবং উন্নয়নের বক্তব্য দিয়েছেন, কিসের উন্নয়ন করেছেন? সারা ত্রিপুরা রাজ্যে রাস্তার কাজ তো দূরে থাক, গোবরের ছটকা দিয়েও কোনো একটা রাস্তার কাজ করতে পারে না, এখনো গোবরের ছটকাও দিতে পারে না বাম সরকার যে কাজগুলো করে গেছেন। কিসের উন্নয়ন? মানুষ কি এইভাবে ধাপ্পাবাজি দেওয়া? মানুষের উন্নয়নের জন্য এই লাল ঝান্ডার নিচে এসে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করব, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র উন্নয়ন করলে একমাত্র বামফ্রন্টেই শুধু উন্নয়ন করতে পারে। ফিফোর্ট চ্যালেঞ্জার।